নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেবো আজকের নিউজ হেডলাইন। দরিদ্র মেধাবী বেকার যুবক যুবতীদের বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার কোচিং সেন্টারের উদ্বোধন হলো রবিবার। বিজেপির একটি জনসভায় প্রাক্তন মন্ত্রী ও শহর কমিটির তৃণমূলের যুব সভাপতি সহ বিরোধী দলের বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দক্ষিণ দেবীপুর প্রাথমিক বিদ্যালয়টি পূর্ণভাবা নদীতে তলিয়ে যেতে বসেছে। রাজ্যে সর্বত্র টোটো দৌরাত্র লক্ষ্য করা যায়। হারিয়ে যাওয়া স্বর্ণলঙ্কার সহ নগদ টাকা ফেরত পেলেন এক অসহায় ভিখারী। চোখ রাখবো এক ঝলকে। রবিবার মহাসমারোহে উল্টো রথ পালিত হলো। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নতুনগঞ্জে রাধাবল্লভ বাড়ির রথ বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে। রথের দিন যাত্রা শুরু করে আলমগঞ্জে মাসির বাড়িতে উপস্থিত হয়। ওই স্থান থেকে শহর বর্ধমানের বিভিন্ন পথ পরিক্রমা করে জগন্নাথ বলরাম ও সুভদ্রা নিজের বাড়িতে ফিরে এলেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার উল্টো রথের দিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 29 নম্বর ওয়ার্ডের নারকেল বাগানে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। 21 বছরে পদার্পণ করলো এই পুজো। বিগত কয়েক বছর ধরে এই পুজো একটি বিশেষ স্থান করে নিয়েছে। এবছরে তাদের থিম যোগ শক্তি। এদিন খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, এলাকার পুরপিতা সুশান্ত প্রামাণিক সহ এলাকার পুরুষ ও মহিলারা। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার সদরঘাট রোডে তেলিপুকুর মোড়ে সুকান্ত স্মৃতি সংঘের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এই পুজো এবছর 37তম বর্ষে পদার্পণ করলো। উদ্যোক্তাদের আশা, অন্যান্য বছরের ন্যায় এবছরও পুজোয় দর্শক সমাগম ভালোই হবে। খুঁটি পুজো উপলক্ষে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। হুগলির শ্রীরামপুরের গান্ধী ময়দানে রবিবার দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পুজোর সভাপতি। প্রতিবছর খুব ধুমধাম সহকারে এই পুজো অনুষ্ঠিত হয়। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল খুঁটি পুজোর মধ্য দিয়ে। এবারের থিম ভুটানের থিম্পো বুদ্ধ মন্দিরের আদলে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার গভীর রাতে দমকা হাওয়ায় গোয়ালঘর ভেঙে 7টি গরু ও 4টি ছাগল মারা যায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ভাদা গ্রামে। এদিন পশুগুলির মালিক রাতে গোয়ালঘর বন্ধ করে বাড়ি চলে যায়। গভীর রাতে বিকট আওয়াজ শুনে বাড়ির বাইরে এসে দেখেন গোয়ালঘরটি ভেঙে গেছে। ভাঙা ঘর সরিয়ে দেখে 7টি গরু ও 4টি ছাগল মারা গেছে। 1টি গরু গুরুতর জখম। আউশ গ্রাম থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। দরিদ্র মেধাবী বেকার যুবক যুবতীদের বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার কোচিং সেন্টারের উদ্বোধন হলো রবিবার। কোচিং সেন্টারটি উদ্বোধন হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাদুলিয়া বাজারে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলামের উদ্যোগে বাদুলিয়া বাজারে দরিদ্র মেধাবী বেকার যুবক যুবতীদের স্বার্থে বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার কোচিং সেন্টারের উদ্বোধন করা হয় রবিবার। এই কোচিং সেন্টারে কোচিং দেবেন মোল্লা সাহেবউদ্দিন সাহেব, সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলেন, যেটা হচ্ছে যে আমরা জনপ্রতিনিধি, আমাদেরকে সবসময় মানুষের সঙ্গে থাকতে হবে। তার মূল স্লোগান হচ্ছে যে মানুষের সাথে মানুষের পাশে। আমরা
এদিনের কোচিং সেন্টারটি উদ্বোধন করেন মহকুমা শাসক অনির্বাণ কোলে। উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিডিও কমলকান্তি তলাপাত্র, বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ শিবপ্রসাদ রুদ্র, স্যার রাসবিহারী কলেজের অধ্যক্ষ দেবব্রত ঘোষ, রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বিশ্বনাথ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আন্তরিকভাবে আমাদের খণ্ডঘোষ ব্লকের তরফ থেকে আমাদের জেলা পরিষদ মেম্বার অপার্থিব ইসলাম সাহেব এবং আমাদের মাননীয় এমএলএ সাহেব, ওনারা এটা প্ল্যান করেছেন যে আমাদের গ্রামীণ এরিয়াতে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের ক্যারিয়ার এবং তাদের বিভিন্ন প্রফেশনাল যে কোর্সগুলো আছে, পরীক্ষাগুলো আছে, তার জন্য একটা প্রস্তুতি যাতে তারা নিতে পারে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামে প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু তারা সেভাবে প্রশিক্ষণের অভাবে, অর্থের অভাবে তারা সেভাবে প্রশিক্ষিত হতে পারছে না, তার ফলে সর্বভারতীয় এবং রাজ্য পর্যায়ের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে সেভাবে তারা সাফল্য পাচ্ছেন না। তো এখন আজকে এখানে একটা উদ্যোগ নেওয়া হলো যেখানে বিভিন্ন কলেজের যারা প্রফেসর্স প্রিন্সিপাল আছেন, প্লাস আমাদের লোকাল যারা সাকসেসফুল স্টুডেন্টস আছেন, ক্যান্ডিডেটস আছেন, তাদেরকে নিয়ে একটা উদ্যোগ নেওয়া যে এখানকার সমস্ত ছাত্রছাত্রীরা যারা এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা যাতে এসে ফ্রিতে একটা কোচিং নিতে পারে। বিশেষ করে আমাদের, আমি বলেছি যে ইংলিশের, স্পোকেন ইংলিশের ওপর গুরুত্ব দিতে হবে। সব পরীক্ষাতেই প্রায় এখন জেনারেল নলেজ, বেসিক রিজনিং এবং ম্যাথমেটিক্স এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এইসবগুলোকে গুরুত্ব দিয়ে এখানে করাতে হবে যাতে যার যেরকম প্রস্তুতি এবং যার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী সেটা পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে। খুব সাধু উদ্যোগ, আমরা প্রশাসনের তরফ থেকে সবসময় এদের পাশে থাকবো এবং চেষ্টা করবো যাতে এখান থেকে প্রচুর ছেলে মেয়ে যাতে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে। ধন্যবাদ। এদিনের এই অনুষ্ঠানে কোচিং নিতে আসা সমস্ত ছাত্রছাত্রীও উপস্থিত ছিল। বিধায়ক ও জেলা পরিষদের সদস্যের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। যে আমাদের গ্রাম বাংলার অনেক দুস্থ ছেলে আছে, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তারা হয়তো বড় বড় কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না, এই কারণেই যে তাদের অ্যাডমিশন ফি লাগে 70,000, 80,000, 90,000 এরকম পয়সা লাগে, তারপর মান্থলি পয়সা লাগে, অনেক ছেলেই যেতে পারে না। সেই জন্য আমাদের মনে হয়েছে যে আমরা এলাকার যারা আধিকারিক সাহেব রয়েছেন এবং এলাকার যারা শিক্ষক রয়েছেন, কলেজের প্রিন্সিপাল রয়েছেন, তাদেরও মনের মানসিকতা ছিল, কিন্তু 2011 সালের আগে পর্যন্ত যে সরকার 4 দশক ধরে ছিল তাদের কোনো প্রেরণাও থাকেনি, তাদের কোনো উৎসাহ থাকেনি বলে তারা পারতেন না। সেই মানুষরাই আজকে ছুটির দিনে আমাদের মাননীয় এসডিও সাহেব যেমন এসে প্রায় 3-4 ঘন্টা সময় দিয়ে গেলেন, বিডিও সাহেব সময় দিয়ে গেলেন, আমাদের 3টে কলেজের মাননীয় অধ্যক্ষরা এসেছেন, তারা পর্যন্ত সময় দিয়েছেন, আমাদের রাজ কলেজের প্রিন্সিপাল সাহেব, আমাদের বিবেকানন্দ কলেজের প্রিন্সিপাল সাহেব, আমাদের রাসবিহারী ঘোষ কলেজের প্রিন্সিপাল সাহেব, ওনারা সবাই এসে আজকে এখানে প্রায় 3-4 ঘন্টা এই অনুষ্ঠানে সময় দিচ্ছেন। মানে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে মোটামুটি আনুমানিক 200-250 জন ছাত্রছাত্রী আছেন। আমরা বসার ব্যবস্থাও ঠিক মতো করতে পারিনি, আমরা তাদের খাবারের কোনো ব্যবস্থা করতে পারিনি, আমরা শুধুমাত্র একটু জলের ব্যবস্থা তাদের জন্য করতে পেরেছি। তাতেই প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদেরও মূল্যবান সময় ব্যয় করে আজকে ধৈর্য সহকার আজকে এই জায়গায় তারা শুনছে এবং তাদের আগামী জীবনটা যাতে সুখের হয় তারা যেমন এই জায়গায় চেষ্টা করছে, সেই সঙ্গে এলাকার সমস্ত মানুষ, আজকে বুদ্ধিজীবী মানুষ, আজকে সমাজসেবী মানুষ, তারাও ঝাঁপিয়ে পড়েছেন যে তাদের এই জায়গাটাকে সম্মান দেওয়ার জন্য। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। বিজেপির একটি জনসভায় প্রাক্তন মন্ত্রী ও শহর কমিটির তৃণমূলের যুব সভাপতি সহ বিরোধী দলের বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন। এদিন কর্মী সভাটি অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিজেপি দলের দলবদল অনুষ্ঠানে হাজির হন মুকুল রায় ও কৈলাস বিজয় বর্গী। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় তার 100 অনুগামীকে নিয়ে বিজেপিতে যোগ দিলেন। পাশাপাশি তৃণমূল থেকে বহিষ্কৃত উত্তর দিনাজপুর জেলায় একদা প্রাক্তন মন্ত্রী করিম চৌধুরী তার নতুন দল বাংলা বিকাশ কংগ্রেস বিজেপি দলকে সমর্থন করবে বলে মঞ্চে হাজির হয়ে জানালেন। এছাড়াও আরএসপি ও সিপিআইএম থেকে প্রচুর কর্মী এবং তৃণমূলের বালুরঘাটের শহর কমিটির যুব সভাপতি বিজেপিতে যোগদান করে। যোগদান সভা শেষে মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পেছনে ছুরি মেরে নিজে দল করেছে। কংগ্রেস তাকে 4 বার এমপি করেছিল, দলের সর্বোচ্চ জায়গাও দিয়েছিল কংগ্রেস।
আর সেই কংগ্রেসের পেছনে ছুরি মেরে নিজে দল গঠন করেন তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জী নিজে কংগ্রেসের পিছনে ছোড়া মেরে দল তৈরি করেছে, এর জবাবটা তো মমতা ব্যানার্জী দিন। কংগ্রেস ওনাকে চারবার এমপি করেছেন, একবার মন্ত্রী করেছেন, দলের সর্বোচ্চ জায়গা দিয়েছে, কংগ্রেসের পিছে ছোড়া মেরে ওনার নতুন দল তৈরি করছে, এই এই কাজটার জবাব উনি আগে দিন। 3 লক্ষ লোক হয়েছে তো বললাম আমি আপনাকে, অঙ্কের হিসেব দিয়ে তো বললাম, অঙ্কের হিসেব তো মিথ্যে হতে পারে না। আচ্ছা, অঙ্কের হিসেবে আমি বললাম এর বেশি লোক ওখানে দাঁড়াতে পারে না, তাহলে অঙ্কটা ভুল। 5 কোটি মানুষ কর্ণাটকে ভোট দিয়েছে, কর্ণাটকে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে, একটা খুন হয়নি। আর পশ্চিমবঙ্গের 5 কোটি জনগণ নির্বাচনে অংশ নিয়েছে, পঞ্চায়েত নির্বাচন, তাতে 34% আসনে কোন বিরোধী দল প্রার্থী দিতে পারেনি। হয় না, এখানে প্রসূন যা করে বেড়াচ্ছে, কাল তোমায় নিয়ে গিয়ে যদি গাঁজা দিয়ে ভরে দেয় কিছু করতে পারবে তোমার সাংবাদিক বন্ধুরা? ডেফিনেটলি এই পঞ্চায়েত নির্বাচনে তুমি ছিল না এখানে, যদি ছেলে থাকো তাহলে যেভাবে কলেজটাকে ঘিরে যেভাবে তাণ্ডব হয়েছে, কই তোমরা সে কথা বলছো না কেন? আমাদের দাঁড়িয়েছিল, তোমরা দাঁড়িয়েছিলে সেই সময়, সেই পুরো জায়গাটা দাঁড়িয়ে প্রসূনের নেতৃত্বে তাণ্ডব হয়েছে, অর্পিতার নেতৃত্বে। গণতন্ত্র আমরা সন্ত্রাসবাদী দল নই, আমরা নিশ্চয়ই সন্ত্রাসবাদী দল নই, কিন্তু সবচাইতে বেশি ভূমিকা, বেশি বিরোধী ভূমিকা পালন করে যারা সংবাদ মাধ্যম, আমরা অত্যন্ত দুঃখিত পশ্চিম বাংলার একটা শ্রেণীর সংবাদ মাধ্যম সেটা করছে না। দক্ষিণ দিনাজপুর থেকে রানাচারের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। বন দপ্তরের সহযোগিতায় ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। বন মহোৎসব সপ্তাহ উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যেই বন দপ্তরের সহযোগিতায় এইরূপ কর্মসূচি গ্রহণ করেছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি। এদিন তারা 500টি গাছ শহরের বিভিন্ন এলাকায় বিলি করেন, এর মধ্যে তারা নিজেরাই 10টি বৃক্ষরোপণ করেন। আজকে আমরা রোটারি ক্লাব অফ অ্যামনিটি থেকে এসেছি, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও কিছু চারা গাছ ডিএফওর সঙ্গে সহযোগিতাতে আমরা পেয়ে থাকি এবং সেটা বিতরণ করি এবং কিছু গাছ লাগিয়ে থাকি। তো এবছরে আমরা 500টি মতন চারা ডিএফওর অফিস থেকে পেয়েছি এবং সেটা যথারীতি আমরা ডাকের মাধ্যমে বিভিন্ন প্রান্তে, আমাদের রোটারি ডিস্ট্রিক্টের শ্যামলিমা প্রজেক্ট সেটার মাধ্যমে সবাইকে হাতে হাতে আমরা বিনামূল্যে দিয়ে দিই। আজকে এখানে কতগুলো গাছ লাগালেন? এখানে আমাদের 10খানা গাছ লাগানো। কি কি গাছ লাগালেন? এখানে সুপুরি গাছ লাগানো হলো, দেবদারু গাছ লাগানো। আচ্ছা, ওয়েদার খুলেছে যা যে গাছগুলি তারা বিতরণ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল দেবদারু, পাইন ও বিভিন্ন ফলের চারা গাছ। উদ্যোক্তারা জানান তাদের সংগঠনের বার্ষিক কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও একটি অঙ্গ। সমগ্র কর্মসূচিটি বাস্তবে রূপদান করতে সংগঠনের সদস্যদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আমরা এখানে যোগ দিই, আমাদের রোটারি ক্লাবের আরসিসি শাখাতে টুকু ওদের ক্লাবে যাবে, ওখানে কিছু ডিস্ট্রিবিউশন করে কিছু চারা গাছ বসাবো। ওখান থেকে আমাদের রুটটা হলো আমরা বিড়াটা নাম করে আর্জেন্টিনাতে সামনে কিছু ডিস্ট্রিবিউশন করবো, স্যাম্পল। কবছর ধরে করে আসছে? দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দক্ষিণ দেবীপুর প্রাথমিক বিদ্যালয়টি পূর্ণভাবা নদীতে তলিয়ে যেতে বসেছে। এলাকাবাসীদের দাবি, নদী পার বাঁধানো না হলে বিদ্যালয়টি নদী গর্ভে চলে যাবে।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পূর্ণভাবা নদী ওই এলাকার দক্ষিণ দেবীপুর প্রাথমিক বিদ্যালয়টিকে গ্রাস করেছে। গত বছর বন্যায় বিদ্যালয়ের অনেকটা অংশ ভেঙে গেছে। এবার যদি বন্যা হয় তাহলে স্কুলের সমস্ত অংশটুকু পূর্ণভাবার জলে তলিয়ে যাবে। কিছুদিন আগে সামান্য বৃষ্টির জলে পূর্ণভাবা নদী ফুলে মেপে উঠেছিল, তাতে এলাকার মানুষ ও শিক্ষক শিক্ষিকাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। কারণ জল বাড়লে পূর্ণভাবা পাড় ভাঙা শুরু করবে, আর পাড় ভাঙলে স্কুলের একাংশ চলে যাবে পূর্ণভাবা নদীতে। স্কুলটা কি এবার যদি ইয়ে না হয় তাহলে নদীর মধ্যে চলে যাবে কি স্কুলটা? স্কুলের যা পরিস্থিতি আছে এখন বর্তমানে এই যে সামনে ভেঙে যাচ্ছে, আর খুব জোরে যদি দুটা বন্যা হয় তাহলে এটা পুরোটাই ভেঙে যাবে। আর খুব জোরে এক বছর যদি এক বছরের মধ্যে যদি এটা কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে এটা অটোমেটিক ভেঙে যাবে, অসুবিধা হবে। এবার এখানে আমাদের যে কয়েকটা গ্রাম আছে এই দক্ষিণ দেবীপুরের, এই সকল গ্রামের ছেলেপেলেগুলো এখানে পড়তে আসে। এবার বাচ্চা যদি এটা এখন ভেঙে যায় তাহলে ওরা কোথায় পড়তে যাবে? এটা তো এখন আমাদের যে ভারত সরকার আছে ওদেরকে তো দেখতে লাগবে। সেটা আমরাও অনেক জায়গায় বলেছি, বিডিও অফিসেও গিয়েছিলাম, এবার তার সত্ত্বেও কিছু ব্যবস্থা নিচ্ছে না, তাহলে আমরা কি করবো? এখানে আমরা চাচ্ছি যে শুধু এটা যেভাবে যেদিক দিয়ে বেশি ভেঙে যাচ্ছে ওদিক দিয়ে শুধু বোল্ডার লাগিয়ে যদি বাঁধানোর কোনো ব্যবস্থা হয় যাতে ভবিষ্যতে এটা না ভাঙে। এলাকাবাসীদের অভিযোগ বিডিও অফিস থেকে শুরু করে সেচ দপ্তরে জানানো হয়েছে, কিন্তু তাদের কোনো হুঁশ নেই। স্কুল তো খুবই হুমকি মুখে, এখন ভাঙনের একবারে মুখে দৌড় করে দাঁড়িয়ে আছে। তো নদী যদি মানে সুষ্ঠুভাবে যদি এখন বোল্ডার দিয়ে বা কোনো সরকারি সাহায্য করে যদি কিছু মানে বাঁধানো না যায় তাহলে নদীটা তো স্কুলটাকে গ্রাস করে নেবে। হ্যাঁ, আমাদের স্কুল থেকেই মোটামুটি সব জায়গাতেই জানানো হয়েছে, সেচ দপ্তর, বিডিও অফিস, তারপরে আমাদের ডিপিএসসি, মানে যেখানে জানালে কাজ হবে সেই জায়গাগুলোতে জানানো হয়েছে। আমাদের কোনো সুরাহা এখনও তো মেলেনি। বোল্ডার দিয়ে চারপাশে যদি না বাঁধানো যায় তাহলে স্কুলটা নদী গর্ভে চলে যাবে। বছর প্রায় এক মাসের মতো স্কুলের ভেতরে প্রায় এক হাঁটু জল হয়েছিল, এক মাসের মতো স্কুল বন্ধ ছিল। এখানকার বাচ্চাদের খুব অসুবিধা হবে, তাহলে অভিভাবকরা বা স্কুল মানে অভিভাবকরা বাচ্চাদের নিয়ে কোথায় যাবে, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। গ্রামবাসী ও শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি, অতি সত্বর এই পূর্ণভাবা পাড় বাঁধিয়ে না দিলে গোটা স্কুলটাই নদীর জলে তলিয়ে যাবে। চারদিকে ভেঙে গেছে। কি করে ভেঙে গেল? নদীতে বন্যা আসছে, বন্যা আসে ওদিক থেকে ধাক্কা মারছে জলটা, বাড়ার সময় ঢোকার সময় তখন ভেঙে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? তারপরে আমাদের স্কুলের ক্ষতি হচ্ছে, আবার স্কুলটা ভেঙে যাওয়ার সমস্যা আছে, বাচ্চা কাচ্চা কোথায় কোথায় পড়বে সেটার সমস্যা হবে। আচ্ছা, বলছিলাম যে গতবারের মতো যদি বড় বন্যা হয় তাহলে কি স্কুলটা এবার আর বাঁচানো যাবে? মনে তো হয় না যে বাঁচানো যাবে, সামনেবার তো অনেক দূর ছিল, অনেক আগে আসে। তারপর স্কুলটা বাঁচানোর দরকার আমাদের, যদি বাঁধানো হয় তাহলে একটু সুবিধা হয়, স্কুলটাকে রক্ষা করলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা করবে, দূরে পাঠাতে হবে না। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্যে সর্বত্র টোটো দৌরাত্ম্য লক্ষ্য করা যায়। হুগলির শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালের ভিতর গজিয়ে উঠেছে টোটোর স্ট্যান্ড। রোগী কল্যাণ সমিতির খুব শীঘ্রই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বলে জানা গেছে। হুগলির শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ভেতর গজিয়ে উঠেছে টোটোর স্ট্যান্ড। এর ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন হাসপাতালে আসা অ্যাম্বুলেন্স রোগী ও তার পরিবারবর্গ। হাসপাতালের প্রবেশদ্বারটি এমনিতেই অপরিসর, তার ওপর লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে থাকায় অন্য গাড়ি ঢোকা ও বেরোনোর সময় অসুবিধার সম্মুখীন হচ্ছে। টোটো চালকরা টোটোর পিছনে SOH টোটো অ্যাসোসিয়েশন লিখে হাসপাতালের ভেতর দাপিয়ে বেড়াচ্ছে। হাসপাতালের সামনের রাস্তায় আগে টোটো দাঁড়িয়ে থাকত, ওই রাস্তা দিয়ে বাস চলাচল করায় যানজটের সৃষ্টি হতো। এরপরই টোটো চালকরা হাসপাতালের ভেতর নিজেরাই স্ট্যান্ড তৈরি করে নেয়। চালকদের দাবি, স্থায়ী কোনো স্ট্যান্ড না থাকায় তারা এইরূপ সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের টোটোতে SWH বলতে কি বলা হচ্ছে? এটা শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল, এটা ওয়ালস হাসপাতাল স্ট্যান্ডের্ড অটো টোটো হয়নি। এটা ওয়ালস হাসপাতালের ভেতরে পার্কিং বলেছে, ওয়ালস হাসপাতাল নাম দিয়েছে।
কোথায় পার্কিং করছেন? কোথায়? এখানেই লাগাই হাসপাতালের ভেতরে। এবার সিভিল সিভিল বললো আমাদেরকে গাড়িটা বাইরে রাখো, আমরা বাইরে রেখে নিয়ে নিই। এখানে বললো সেখানে আমরা সরিয়ে কিন্তু স্ট্যান্ড আছে ওয়ালস হাসপাতালের ভেতরে, স্ট্যান্ড এখন নেই। হ্যাঁ দেখতে পাচ্ছি তো দাঁড়িয়েই আছে ওয়ালস হাসপাতালের ভেতরে, নামও দিয়েছেন স্ট্যান্ডের্ড যে টোটো পেছনে দেখা যাচ্ছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল। আমরা একটু এখানকার লোকাল ছেলে তো, আমরা তো বাড়ি ঘর সব এখানে, এখানে বসে আমরা দুটাকে ভাড়া মারি। পিছনে তো আমাদেরকে মারতে দেয় না, পুলিশরা মারে বলে আমরা এখান থেকে যাও দুটা পয়সা আয় করি। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বক্তব্য, কারোর অসুবিধা করে হাসপাতাল চত্বরে এসব করা যাবে না। কিছুদিনের মধ্যে রোগী কল্যাণ সমিতি বৈঠক করে সিদ্ধান্ত নেবেন, হাসপাতালের ভেতর টোটো স্ট্যান্ড করা যাবে না। আমি নিজে সেদিনকে গিয়ে দেখেছি এবং টোটো অটো দু রকমই ছিল। আমি তাদের বলেছি ভাই এই বেআইনি পার্কিং চলবে না, আমাদের এই সামনের সপ্তাহে আরকেএসএ রোগী কল্যাণ সমিতির মিটিং আছে, ওই মিটিংয়ে সিদ্ধান্ত করে আমরা প্রশাসনকে জানিয়ে দেবো যে এখানে হসপিটালের মধ্যে কোন রকম এসব অটো টোটো স্ট্যান্ড রাখা চলবে না। অটো টোটো রুগী যারা নিয়ে আসে, নিয়ে যায়, রুগী দেখতে আসে, তাদের সকলের কাজে লাগে জানি, কিন্তু ওখানে পরিসরটা অত্যন্ত স্বল্প। ওই পরিসরের মধ্যে, ওই জায়গার মধ্যে অটো টোটো মানে রাখা, পার্কিং করা কোনোভাবে অ্যালাউ করা হবে। কিন্তু টোটোগুলো পেছনে মানে এমনকি নাম দিয়ে দিয়েছে, ইউনিয়নের নাম দিয়ে দিয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল বলে, এইরকম টোটো পেছনে একটা ইউনিয়নও গঠন করে ফেলেছে। না সেটা দেখেছি আমি, হয়তো রাস্তাটাকে লোকেট করার জন্য করতে পারে, কিন্তু ওটা অ্যালাউ হবে না, মানে হসপিটালের মধ্যে টোটো স্ট্যান্ড অ্যালাউ হবে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। হারিয়ে যাওয়া স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা ফেরত পেলেন এক অসহায় ভিখারি। গত সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রেল স্টেশনে বৃদ্ধার ব্যাগটি হারিয়ে যায়। এক সহৃদয় ব্যক্তি সেটি কুড়িয়ে পান। তিনি রবিবার ওই বৃদ্ধাকে ব্যাগটি ফেরত দেন। গত সোমবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আউশ গ্রামের কয়রাপুরের বাসিন্দা শেখ আশরাফ নামে এক যুবক একটি ছোট্ট ব্যাগ কুড়িয়ে পান। আশরাফ ওই দিন প্ল্যাটফর্মে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন, কারণ যদি কোনো ব্যক্তি ব্যাগটির খোঁজ করে তাহলে তাকে সেটি ফেরত দেবেন। কেউ না আসায় শেখ আশরাফ বাড়ি ফিরে যান। বাড়িতে ফিরে আশরাফ ব্যাগটি খুলে হতভম্ব হয়ে যায়। তিনি দেখেন ব্যাগের ভেতর সোনার কানের রিং, সোনার আংটি ও প্রায় 6000 নগদ টাকা এবং একটি পরিচয়পত্র ও মোবাইল নাম্বার পান। শেখ আশরাফ ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করেন এবং বিষয়টিতে তিনি নিশ্চিত হন। এক বৃদ্ধার এই ব্যাগটি খোয়া গেছে। রবিবার সকালে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে এসে ওই বৃদ্ধার কাছে ব্যাগটি তুলে দেন। বিদ্যা জানান ছেলে বউ তাকে দেখেন না, তাই তিনি বর্ধমান স্টেশনে ভিক্ষা করে জীবনযাপন করেন। পরিচয়পত্র থেকে জানা যায় ওই বৃদ্ধার নাম সন্ধ্যা প্রামাণিক, বাড়ি পূর্ব বর্ধমানের কামনাড়া পীরতলা এলাকায়। বৃদ্ধা ব্যাগটি পেয়ে স্বভাবতই খুশি। কিভাবে হারিয়েছিল তো কিভাবে কি জানি, এখন কি করে নামে রেখেছি, হয়তো উঠে পালিয়েছি, বয়স্ক মানুষ তো যা হয়। কি করেন? আপনার হারিয়ে যাওয়া জিনিস পেলেন, কেমন লাগছে? ও আনন্দ লাগছে, ওই জন্য তো বলছি তোমাদের নাকে যে মাংস কিনেছি তোমরা খাও, আনন্দ করে তো বলছি। তো কান সোনার কানে ছিল, টাকা গুলো ছিল, হার ছিল, আর ওই এই যে ফোনটা নিয়েছি সেটার কার্ড ছিল। দোকানে গিয়ে না আমার কাছে কার্ড দাও, আমার হারিয়ে গেছে বলে একবারই দেওয়া হয় আর হয়। আপনি কি সব পেয়ে গেছেন? হ্যাঁ সব পেয়ে গেছি। টাকা কত ছিল? টাকা আমার খেয়াল করতে হবে, যা চব্বি আছে তোমরা নিতে পারো না। আনুমানিক কত টাকা চলতে ছিল? তা কত এখন তাও বলতে পারি, দিয়ে পড়ে গেছে। ঠিক আছে। পাশাপাশি শেখ আশরাফ ব্যক্তি আসল ব্যক্তির কাছে ফেরত দিতে পেরে খুশি। সেগুলো আমাদের কাজে লাগে, কাজে যাওয়ার পর ফিরে এসে আমরা সুন্দরবেলায় ঘুরি, একটা গাড়ি থাকে, সেই গাড়ির নাম্বার দিয়ে আমরা ওনাকে ফোন করছি, শুধু ফোন পেয়েও তুলছে। তারপরে কালকে নাকি রাত্রে ফোন করেছে, রাত্রে ফোন করেছে যে এরকম না কী ব্যাপার, আপনি ফোন করছেন? তখন ও বলেছে যে এরকম আপনার কিছু জিনিস পাওয়া গেছে, তা সেগুলো আমরা পেয়েছি, আমরা আপনাকে ফেরত দিতে চাই। এই হিসেবে আমি খবরটা পেলাম, কালকে আপনি আমার এই ধারণাকে বললো, কালকে ওরা ফোন করেছিল, আমি মশা গ্রামে আসতে
আপনার হাতে তুলে দেবে, হাতে তুলে দিয়ে আমি নিজেকে গর্বিত বলি এরকম মানুষ। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দরিদ্র মেধাবী বেকার যুবক যুবতীদের বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার কোচিং সেন্টারের উদ্বোধন হল রবিবার। বিজেপির একটি জনসভায় প্রাক্তন মন্ত্রী ও শহর কমিটির তৃণমূলের যুব সভাপতি সহ বিরোধী দলের বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দক্ষিণ দেবীপুর প্রাথমিক বিদ্যালয়টি পূর্ণভাবা নদীতে তলিয়ে যেতে বসেছে। রাজ্যের সর্বত্র টোটো দৌরাত্র লক্ষ্য করা যায়। হারিয়ে যাওয়া স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা ফেরত পেলেন এক অসহায় ভিখারি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।